প্রথম রাজাবলী অধ্যায় 4। এই রূপে সলোমন রাজা সমগ্র ইস্রায়েল উপরে রাজা হলে এমানে তাঙ্কর অধিপতি থিলে, যথা সাদকর পুত্র অশ্বরীয় যাজক, সিসার পুত্র ইলিহরপ ও অহিয় লেখক, অহিলুদ্র পুত্র জিহসাপট ইতিহাসকর্তা ও জিহাদর পুত্র বনায় সেনাপতি থিলা, পুনি সাদক ও অবিয়াথর যাজক থিলে, নাথনর পুত্র অশ্বরীয় দেশাধ্যক্ষ মানঙ্কর প্রধান থিলা, ও নাথনর পুত্র সাবুদ যাজক ও রাজাঙ্ক মিত্র থিলা, পুনি অহিসার গৃহাধ্যক্ষ থিলা, ও অবদ্র পুত্র অদনিরাম বেঠিকর্মর অধ্যক্ষ থিলা। আর সমগ্র ইস্রায়েল উপরে সলোমনকর 12 জন দেশাধ্যক্ষ থিলে, সেমানে রাজা ও তাঙ্কর গৃহ পাই খাদ্যদ্রব্য যোগাইলে, প্রতিজন বর্ষ মধ্যে এক এক মাস পাই দ্রব্য যোগাইলে। আর সেমানকর নাম এই ইফ্রাইমর পর্বতময় দেশে বিনহুর, মাকস ও সালোবিম ও বৈতসেমস ও এলন বৈথাননরে বিন দেকর, অরুবোত্রে বিন হেসদ, সখ ও সমুদায় হেফর প্রদেশ তাহার অধীন থিলা, সমুদায় দোর উপপর্বতরে বিন অবিনাদব সলোমনকর কন্যা টাফত তাহার ভার্যা থিলা, তানক ও মগিদ ও বৈতসান ঠারু আবেলম হোলা ও জগুমিয়াম পারি পর্যন্ত সর্তন নিকটবর্তী জিস্রিয়েল তলে থিবা সমগ্র বৈতসানরে অহিলুদ্র পুত্র বানা, রামত গিলিয়দরে বিন রোবর, মনসির পুত্র ইয়াইরর গিলিয়দস্থিত সমস্ত গ্রাম তাহার অধীন থিলা, অর্থাৎ বাসনস্থ অর্গব অঞ্চলরে থিবা প্রাচীর বেষ্টিত ও পিত্তল অর্গল বিশিষ্ট 60 বৃহত নগর তাহার অধীন থিলা। মহানইমরে ইদোর পুত্র অহিনাদব, নপ্তালিরে অহিমাস, সে সলোমনকর কন্যা বাসমতকু বিবাহ করথিলা, আসের ও বালোরে হুসয়র পুত্র বানা, ইসাখররে পারুহর পুত্র জিহসাফট, বিন্যামিনরে এল্লার পুত্র সিমি, ইমোরিয় মানঙ্ক রাজা সিহনর ও বাসনর রাজা ওগোর, গিলিয়দ দেশরে উরির পুত্র গেবর, সে দেশরে সে একমাত্র দেশাধ্যক্ষ থিলা। জিহুদা ও ইস্রায়েল ভোজনপান ও আমোদ প্রমোদ করি বাহুল্য হেতুরু সমুদ্র তীরস্থ বালুকা ন্যায় বহু সংখ্যক থিলে। পুনি সলোমন ফরাত নদী ঠারু পলেষ্টিয়মানক দেশ মিশর সীমা পর্যন্ত সমস্ত রাজ্য উপরে রাজ্যত কলে। সলোমনকর যাবজ্জীবন সেমানে ভেটি আনিলে ও তাঙ্কর সেবা কলে। সলোমনকর প্রাত্যহিক আয়োজনীয় দ্রব্য 30 মহণ সরু ময়দা ও 60 মহণ সুজি, আউ 10 পুষ্ট গরু ও চরা স্থানরু 20 গরু ও 100 মেষ, এছাড়া অনেক হরিণ ও কৃষ্ণসার ও বন গরু ও পুষ্ট পক্ষী থিলা। কারণ সে টিপসহ ঠারু ঘষা পর্যন্ত ফরাত নদীর এপারিস্থিত সমস্ত অঞ্চলর রাজামানঙ্ক উপরে কর্তৃত্ব কলে। পুনি তাঁকর চতুর্দিগস্ত সবুয়াড়ে শান্তি থিলা। এণু সলোমনকর যাবজ্জীবন দান ঠারু বেরসেবা পর্যন্ত জিহুদা ও ইস্রায়েলর প্রত্যেক লোক আপনা আপনা দ্রাক্ষালতা ও আপনা আপনা ডিম্বুরি বৃক্ষ মূলরে নিরাপদরে বাস কলে। আউ সলোমনকর রথ নিমন্তে 40,000 অশ্বশালা ও 12,000 অশ্বারোহী থিলে। আউ সলোমন রাজাঙ্ক নিমন্তে ও সলোমন রাজাঙ্কর মেজরে ভোজনকারী সমস্তঙ্ক নিমন্তে পূর্বোক্ত দেশাধ্যক্ষ মানঙ্কর প্রত্যেক জন আপনা আপনা নিরূপিত মাসরে খাদ্যদ্রব্য যোগাইলে, সেমানে কিছি উণা কলে নাহিঁ। মধ্য সেমানকর প্রত্যেক জন আপনা আপনা নিরূপিত কর্মানুসারে অশ্ব ও দ্রুতগামী বাহন সকল নিমন্তে অধ্যক্ষ মানক থিবা স্থানকু জব ও তৃণ আনিলে। আহুরি পরমেশ্বর সলোমনকু অতিশয় জ্ঞান ও বুদ্ধি, পুনি সমুদ্র তীরস্থ বালুকা ন্যায় মনর বিস্তীর্ণতা প্রদান কলে। পূর্ব দেশীয় সমস্ত লোকঙ্কর জ্ঞান ও মিশ্রীয় সমুদায় জ্ঞান অপেক্ষা সলোমনকর জ্ঞান অধিক হেলা, কারণ সে সমস্ত লোকঙ্ক ঠারু ইস্রাহীয় এথন ও মাহলর পুত্র হেমন ও কলকল ও দর্দা এমানঙ্কঠারু অধিক জ্ঞানবান থিলে, ও চতুর্দিগস্ত সকল গোষ্ঠী মধ্যে তাঁকর সুখ্যাতি ব্যাপিলা। সে 300 নীতিকথা কহিলে ও তাঁকর গীত 105 থিলা। পুনি সে লিবাননর এরস বৃক্ষ ঠারু প্রাচীরের উৎপন্ন এসব তৃণ পর্যন্ত বৃক্ষমানর বর্ণনা কলে। মধ্যে সে পশু ও পক্ষী ও উরগমী প্রাণী ও মৎস্যমানঙ্কর বর্ণনা কলে। পুনি পৃথিবীস্থ যে যে রাজা সলোমনকর জ্ঞান বিষয় শুনিলে সেমানক নিকটরু সর্বদেশীয় লোকে
ତାଙ୍କର ଜ୍ଞାନର କଥା ଶୁଣିବାକୁ ଆସିଲେ।